আসসালামু আলাইকুম। নান্দিয়া সাংগুন আদর্শ দাখিল মাদ্রাসা শ্রীপুর গাজীপুরের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ বাসিরউদ্দিন। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো, এই করোনার মধ্যে সুরক্ষিত আছো। তোমাদের এই সুস্থতা কামনা করে আজকে গণিত বই থেকে তোমাদের উদ্দেশ্যে ক্লাস নেব। তৃতীয় অধ্যায় পরিমাপ থেকে তোমাদের ক্লাস হবে আজকে। তাহলে চলো আমরা পরিমাপ নিয়ে কিছু আলোচনা করি। এই পৃথিবীতে পরিমাপ ছাড়া কোনো কিছুই হয় না। তুমি স্কুলে যাবে, তুমি মাদ্রাসায় যাবে, কয়টার সময় ক্লাস? 10টা থেকে ক্লাস। তোমাকে 1 ঘন্টা আগে থেকেই সময় পরিমাপ করে রাখতে হবে যে এমন টাইমে আমি বাড়ি থেকে বের হব যেন আমি ক্লাসের অন্ততপক্ষে 10 মিনিট আগে যে শ্রেণীকক্ষে প্রবেশ করতে পারি। তাছাড়া তোমার জামা, তুমি যে জামা মাদ্রাসা ড্রেস তুমি যদি বানাতে চাও, তাহলে এখানেও তোমার পরিমাপের প্রয়োজন আছে। তোমার কাপড় পরিমাপ করতে হবে, কত গজ কাপড় তোমার লাগবে। তারপরে দেখা গেছে তুমি খাবার খাবে, তোমার কি পরিমাণ খাবার তুমি খাও এটারও একটা পরিমাপ আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাস্তব জীবনে আমরা চলতে গেলে পরিমাপ ছাড়া আমরা জীবনটাকে কল্পনা করতে পারি না। তবে আমরা আজ তোমাদের সিলেবাসের ভিতর থেকেই পরিমাপ নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব আমরা ত্রিভুজ, আয়তক্ষেত্র এবং সামান্তরিক নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সিলেবাসে রয়েছে অনুশীলনীর অধ্যায় থেকে আলোচনা করব। অনুশীলনী তোমার তিন এখান থেকে আলোচনা করব। আমরা প্রথমেই একটি ত্রিভুজ আঁকব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এ বি সি একটি ত্রিভুজ আঁকলাম। তারপরে এ থেকে বি সি বাহুর উপর একটি লম্ব আঁকলাম এডি। মনে করো আজ আমরা নির্ণয় করব এই ত্রিভুজের ক্ষেত্রফল কতটুকু, অর্থাৎ এই ত্রিভুজের ভিতরে কি পরিমাণ জায়গা রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি ধরে নিই এই ত্রিভুজের ভূমি বিসি সমান 10 সেন্টিমিটার এবং উচ্চতা এডি সমান তোমার 12 সেন্টিমিটার এরকম হতে পারে, তাহলে আমরা এর ক্ষেত্রফল কত? প্রিয় শিক্ষার্থী বিন্দু লক্ষ্য করো, নমুনা স্বরূপ একটি ত্রিভুজ এবিসি, তার উপর একটি লম্ব উচ্চতা এডি, একটি মান বিসি অর্থাৎ ভূমির মান 10 সেন্টিমিটার, উচ্চতার মান 12 সেন্টিমিটার। তাহলে আমরা দেখব এই ত্রিভুজের ভিতরে কতটুকু জায়গা আছে। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হল ত্রিভুজের ক্ষেত্রফল সমান 2 বর্গের 1 গুণ ভূমি গুণ উচ্চতা। আমরা এটা নিতে পারি। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, নমুনা স্বরূপ একটি ত্রিভুজ যার ভূমি 10 সেন্টিমিটার, উচ্চতা 12 সেন্টিমিটার, তার ক্ষেত্রফল কত হবে? আমরা যদি এখানে ভূমির নিচে অর্থাৎ ভূমি বিসি, বিসির মান যদি এখানে 10 দূরী গুণ উচ্চতা হলো এডি, এডির মান যদি 12 দূরী, তাহলে সেন্টিমিটার এখানে হলো বর্গ সেন্টিমিটার। সেন্টিমিটার গুণ করলে হয় বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের ফলাফলটা কি হয়? এখানে আমরা যদি ইংলিশে ধরি তাহলে এখানে 1 লিখব। আমরা যদি এই এটাকে দুই দ্বারা ভাগ করি, 10কে 5 দুগুণে 10 হয়। তারপরে আমরা দেখব 5 গুণন 12 বর্গ সেমি, বর্গ
সেমি, তারপরে 5 বারো 60 বর্গ সেমি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বোর্ডে যে ত্রিভুজটি আঁকা হলো, এই ত্রিভুজের ক্ষেত্রফল হলো তোমার 60 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ 60 বর্গ সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? শিখলাম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটি সূত্র, যা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালোভাবে এই সূত্রটি তোমাকে মনে রাখতে হবে। সূত্রটি যদি তুমি সহজেই মনে রাখতে পারো, তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল মোটামুটি তুমি নির্ণয় করতে পারবে। সপ্তম শ্রেণীর যেগুলি রয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের আরও সূত্র আছে, এগুলি উপরে ক্লাসে গেলে তুমি জানতে পারবে। তোমাদের জন্য মোটামুটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য এটুকুই যথেষ্ট। আশা করি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তুমি ভালোভাবে জেনে রাখবে। আমি আরেকটি উদাহরণ দেব, তারপরে দেখা যাক কি হয়। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের আরেকটি উদাহরণ করব। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আরেকটি ত্রিভুজ আমরা নিলাম, এ বি সি, মনে করো ভূমি 25, উচ্চতা মনে করো 20, এটারে নিলাম মিটার হিসাবে, এটারে নিলাম মিটার হিসাবে। অর্থাৎ ত্রিভুজের ভূমি 20 মিটার, উচ্চতা নিয়ে নিলাম দুঃখিত ভূমি 25 মিটার, উচ্চতা নিলাম 20 মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো আগের ত্রিভুজের একক ছিল সেন্টিমিটার, এখন একক হলো মিটার। কোনো সমস্যা নেই, এককের যে একক দেওয়া থাকবে সেই একক দিয়েই করতে হবে। তাহলে আমরা লিখব ক্ষেত্রফল কি হবে, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাফ গুণ ভূমি, আমার ভূমি হলো 25, উচ্চতা হলো 20, যেহেতু এটা মিটার তাই লিখব বর্গ মিটার। আমরা দুই দ্বারা যদি 20কে কেটে দিই, 10 দুগুণে 20, 25 গুণ 10 বর্গ মিটার, 250 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অতি সহজেই আমরা এই সূত্রের মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফলটি নির্ণয় করে ফেললাম। তারপরে আমরা আরেকটি উদাহরণ দেখব, একটু ভিন্ন ধরনের উদাহরণ দেখব। সেটি হলো যদি তোমার ভূমি যদি তোমার মনে করো 12 সেন্টিমিটার আর উচ্চতা রয়েছে মনে করো 6 মিটার। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, একক দুই ধরনের, একক হচ্ছে এখানে দুই ধরনের, ভূমি একক হলো সেন্টিমিটারে, উচ্চতার একক হলো মিটারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি যে কোনো একটি এককে তুমি পরিবর্তন করে নিতে পারো। এখানে আমরা লিখতে পারি যে এখানে বাদ দেওয়া আছে ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে তোমার 6 মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন কি করা যায়? এখন এই মিটারকে আমি সেন্টিমিটারে তৈরি করে নিতে পারি, অথবা সেন্টিমিটারকে মিটার করে নিতে পারি। তো মিটারকে আমরা সেন্টিমিটারে করে নিই। এখানে একটা জিনিস, মিটারকে সেন্টিমিটার করতে গেলে জানতে হবে 1 মিটার সমান কত, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এটা জানতে হবে। তাহলে এটা সমান 100
গুণ ছয় এগুলো সেন্টিমিটার। এখানে লিখতে হবে যেহেতু এক মিটার সমান একশো সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এই সূত্রটা তোমাকে জানা থাকতে হবে। তুমি যদি এই সূত্রটা জানো তাহলে কিন্তু এককটা পরিবর্তন করে তুমি অঙ্কটা সহজে করে নিতে পারবে। তাহলে আমার এখানে হলো ছয়শো সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার এবং উচ্চতা হলো 600 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে ক্ষেত্রফল কি নির্ণয় করবো। এতে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। লক্ষ্য করো, হাফ গুণ ভূমি, আমার ভূমি হলো 12 গুণ উচ্চতা হলো 600 সেন্টিমিটার, সেন্টিমিটার হলো বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা যদি এটা কেটে দিই, 6 দুগুণে 12, 600 বর্গ সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, হয়ে গেল আমার আনসার। আশা করি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। যেভাবে এখানে তোমাকে সূত্রের মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় দেখানো হলো, আশা করি এইভাবে বাসায় বসে তুমি চর্চা করবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র মাধ্যমে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। সর্বপ্রথম তোমাকে সূত্র জানতে হবে, এটা মাস্ট। তারপরে তুমি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপর আমরা দেখব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয়। আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কে দেখব। প্রথমে আমরা একটি আয়তক্ষেত্র এঁকে নিব, যা তোমাদের বইয়েও আছে। মনে করো একটি বাহু, মনে করো এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, এ বি সি ডি একটি আয়তক্ষেত্র যা দৈর্ঘ্য, এটা হলো দৈর্ঘ্য আর এটা হলো প্রস্থ, এটা হলো প্রস্থ আর এটা হলো দৈর্ঘ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব এই আয়তক্ষেত্রের ভিতরে কতটুকু জায়গা আছে। যে চতুর্ভুজে আয়তক্ষেত্রের সংজ্ঞা যদি বলতে চাও, তোমরা এগুলি পঞ্চম শ্রেণীতে বা ষষ্ঠ শ্রেণীতে শিখে এসেছ, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ, তাই আয়তন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বিসি বাহু এবং এডি বাহু সমান, এবি বাহু এবং ডিসি বা সিডি বাহু সমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি উদাহরণ হিসেবে ধরি যে 20 সেন্টিমিটার তার দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এবং প্রস্থ ধরো 10 সেন্টিমিটার, প্রস্থ 10 সেন্টিমিটার, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কী হবে। সর্বপ্রথম আমাদের যে বিষয়টি জানতে হবে সেটি হলো সূত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জিনিস তুমি যদি জানো তাহলে অতি সহজেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় তুমি করতে পারবে। দেখো দৈর্ঘ্য, আমার দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 10 সেন্টিমিটার। অতি সহজেই তোমরা এটা বের করে নিতে পারবে। আমরা বের করব, দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেন্টিমিটার, লিখব 20, প্রস্থ দেওয়া আছে 10 সেন্টিমিটার, লিখব 10। যেহেতু সেন্টিমিটার সেন্টিমিটার, আমার একক হবে বর্গ সেন্টিমিটার। শিক্ষার্থীবৃন্দ, আমরা গুণ করে দেখলাম 200 বর্গ সেন্টিমিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দাঁড়াইল 200 বর্গ সেন্টিমিটার। যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20 এবং প্রস্থ
তো হচ্ছে 10, সে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দাঁড়ালো 200 বর্গ সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সহজেই বুঝতে পেরেছ। আমরা আরেকটি উদাহরণ দেব, দেখি কি করা যায়। আমরা এটা মুছে দিই। ধরো একটি দৈর্ঘ্য দেওয়া আছে, মনে করো 10.5 মিটার, আর ক্ষেত্রফল দেওয়া আছে সরাসরি 5 মিটার। মনে করো এরকম মিটারে দেওয়া আছে। তাহলে আমরা কি করব, অনুরূপভাবে নেব, যেহেতু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য দেওয়া আছে 10.5 গুণ প্রস্থ দেওয়া আছে 5 মিটার। মিটার কি হলো? বর্গ মিটার, বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আমরা গুণ করে নিই, 5 × 25 = 5, 5 × 10 = 50, 5 × 2 = 22, অর্থাৎ এত বর্গ সেন্টিমিটার, বর্গ মিটার। আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমার সূত্র জানা থাকে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করাও তোমার কাছে সহজ হয়ে দাঁড়াবে। আশা করি বুঝতে পেরেছ। যদি এখানে মিটার, এখানে সেন্টিমিটার থাকতো, যে ত্রিভুজের ক্ষেত্রফল যেভাবে তোমার একক চেঞ্জ করা শেখানো হয়েছে, ঠিক এটাও একই নিয়মে তুমি এটা চেঞ্জ করে নেবে। মিটারকে সেন্টিমিটার অথবা সেন্টিমিটারকে মিটার তুমি তৈরি করে নিতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আয়তক্ষেত্রের পরে আমরা দেখব সামান্তরিক সম্পর্কে। সামান্তরিক, এগুলি তোমরা সংজ্ঞা নিচের ক্লাসে দেখে এসেছ। সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? আমরা একটি সামান্তরিক আঁকব। প্রথমে প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এই একটা সামান্তরিক একটু নিলাম আমরা, এখানে সামান্তরিক, এ বি সি ডি, এটা একটি সামান্তরিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, কিন্তু কোনো কোনো সমকোণ নয়, তাকেই সামান্তরিক বলে। এখানে এ বি এবং সিডি বাহু সমান্তরাল, বিসি এবং এডি বাহু সমান্তরাল, কিন্তু তাদের কোনগুলো সমকোণ নয়, এটি সমকোণের চাইতে ছোট, এটি আবার সমকোণের চাইতে বড়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি সামান্তরিক। তারপরে আমরা যদি এখানে একটি লম্ব টানি, ডিবি একটি লম্ব, এ বি সিডি সামান্তরিকে ডিই একটি লম্ব, এই লম্ব দ্বারা আমরা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করব। তো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তোমাদের বইয়ে লেখা আছে, সামান্তরিকের ক্ষেত্রফল এর ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাকে এই সূত্রটি অবশ্যই ভালোভাবে জানতে হবে, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো ভূমিগুণ উচ্চতা। এখন এই সিডি বাহুর বা এই বিসি বাহুর ভূমি যদি হয় তোমার 20 সেমি, উচ্চতা যদি হয় 15 সেমি, তাহলে তার ক্ষেত্রফল কত? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব ভূমি, ভূমি নিচে ভূমি 20, উচ্চতা 15 বর্গ সেমি, বর্গ সেমি কত হলো? 15 গুণ 30, অর্থাৎ 300 বর্গ সেমি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সহজেই সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করে ফেললাম। সামান্তরিকের ক্ষেত্রফল হলো 300 বর্গ সেন্টিমিটার। আমরা আরেকটি উদাহরণ দেখব,
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামন্তরিক ছাত্রবৃন্দের জন্য মনে করো ভূমি 1.5 মিটার, উচ্চতা 3.2 সেন্টিমিটার। তাহলে আমরা সমান্তরিকের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা মিটারকে সেন্টিমিটারে পরিণত করে নিতে পারি অথবা সেন্টিমিটারকে মিটারে পরিণত করে নিতে পারি। আমরা মিটারকে সেন্টিমিটারে করে নিই। 1 মিটার সমান যদি 100 সেন্টিমিটার হয়, এখানে 100 দিয়ে গুণ করে দিই, এখানে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এখানে আছে 1.5 মিটার, অবশ্যই গুণ হবে। তাহলে আমরা কি পাই? এটা সেন্টিমিটার হয়ে গেল। মিটারকে 100 দ্বারা গুণ করলে সেন্টিমিটার হয়ে গেল। 1.5 কে তুমি 100 দিয়ে গুণ করো, কি দাঁড়ালো আমার গুণফল? 150 সেমি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 1 গড় বামে 0.1500 দৈর্ঘ্যে গুণ করি, তাহলে 1 গড় বামে 0.1 দিলে 1.150 সেমি হয়। অর্থাৎ আমরা সামান্তরিকের ভূমি দেওয়া ছিল 1.5 মিটার আর উচ্চতা দেওয়া ছিল 3.2 সেন্টিমিটার, এটি দেওয়া ছিল। তারপরে আমরা এখানে কি করলাম? ভূমিকে আমরা সেন্টিমিটারে, মিটারকে আমরা সেন্টিমিটারে পরিণত করে নিলাম। তাহলে সামান্তরিক ভূমি হলো 150 সেন্টিমিটার এবং উচ্চতা হলো 3.2 সেন্টিমিটার। তাহলে আমরা সহজে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এতে সামান্তরিকের ক্ষেত্রফল, এতে সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি, সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল কি নিতে পারি? ভূমি গুণ উচ্চতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি ভূমির মান বসাই, তাহলে বসাইতে হবে 150 গুণ, আর উচ্চতা যদি বসাই 3.2 সেন্টিমিটার, সেন্টিমিটার হলো বর্গ সেমি। আমরা যদি একটু গুণ করি, 150 কে 3.2 দ্বারা যদি গুণ করে নেই, তাহলে আমরা কি পাই? 480 বর্গ সেমি। 480 বর্গ সেমি হয়ে গেল আমার সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়। যে সামান্তরিকের ভূমি 1.5 মিটার অর্থাৎ 150 সেন্টিমিটার এবং উচ্চতা 3.2 সেন্টিমিটার, সেই সামান্তরিকের ক্ষেত্রফল আমরা পেলাম 480 বর্গ সেন্টিমিটার। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ত্রিভুজের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের 3টি সূত্র তুমি খুব সহজেই এবং খুব ভালোভাবেই মনে রাখবে, এবং এই মনে রাখার মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফল তুমি নির্ণয় করবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করবে এবং সামান্তরিকের ক্ষেত্রফল তুমি নির্ণয় করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো এখানে চিত্র সহ তোমাকে দেখানো হয়েছে ত্রিভুজ, আয়তক্ষেত্র এবং সামান্তরিক। এখানে যতটুকু আলোচনা হয়েছে, আশা করি বাসায় বসে পুরা 1 সপ্তাহ তুমি ত্রিভুজ, আয়তক্ষেত্র এবং সামান্তরিক নিয়ে ভালোভাবে পড়াশোনা করবে এবং বিভিন্ন অঙ্ক তুমি করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দের সাথে সাথে তুমি নৈর্ব্যক্তিক কীভাবে তৈরি করতে হয় বা নৈর্ব্যক্তিকগুলিও দেখবে, সৃজনশীল দেখবে। আশা করি তুমি এই করোনার মধ্যে বাড়িতে অবস্থান করবে, তুমি সুরক্ষিত থাকবে, তোমার পরিবারকে সুরক্ষিত রাখবে, সেই কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।